বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আপডেট অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে, আমি সে সম্পর্কে কথা বলবো। আমরা যদি আজকের নোটিশগুলো দেখি, আজকে দেখা যাচ্ছে 19 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 9টা নোটিশ প্রকাশ করছে। আমরা প্রথম থেকে দেখবো, 2020 সালের MBA প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা হচ্ছে MBA প্রাইভেট যাদের ছিল তাদের ফলাফল। এটাতে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দিয়েছে, এখানে দেখো, একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে 2020 সালে MBA প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফলে সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের 1 মাসের মধ্যে তা পরীক্ষক নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। অর্থাৎ কারো যদি ফলাফল নিয়ে আপত্তি থাকে, সেটা 1 মাসের মধ্যে এটা লিখিত আকারে পরীক্ষক যে আছে তাকে জানাতে হবে। আমরা যদি 2 নম্বর নোটিশ দেখি, সেটা হচ্ছে 2022 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে হচ্ছে, এটা হচ্ছে প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে PGD সম্পর্কে। 3 নম্বর যে নোটিশটা দিয়েছে, সেটা হচ্ছে 2021 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এটা আমরা এবার একটু দেখবো। 2021 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত সংশ্লিষ্ট সকলকে জানানো আছে, 2021 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ নিম্নলিখিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে। আচ্ছা, এখানে সব কিছু দিয়ে দিছে, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত, বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ফর্ম ও ডাটা এন্ট্রি সফটওয়্যার সংগ্রহ। সম্ভাব্য পরীক্ষার তালিকা, বিষয় সংকেত, বিবরণী ফর্ম, প্রশ্নপত্রের চাহিদা ফর্ম, ডাটা এন্ট্রি সফটওয়্যার ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এটা মূলত কলেজের কাজ, এটা তোমাদের কোনো কাজ নেই। তোমাদের যেটা কাজ, সেটা হচ্ছে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ, এটা 19/7/2023 থেকে 24/8/2023 পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী মাসের 8 তারিখ পর্যন্ত এটা ডেট আছে। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27/8/2023। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 28/8/2023 থেকে 29/8/2023 পর্যন্ত, এটাও কলেজের কাজ। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা তারিখ কলেজ কর্তৃক, এটাও কলেজের কাজ, 30/8/2023 থেকে 4/8/2023। মূলত তোমাদের কাজ 27/8/2023 পর্যন্ত করতে পারবে, এর পরে আর করার কোনো সুযোগ নেই। এটাই মোটামুটি, আর অন্যগুলো তোমাদের কারা কারা পরীক্ষা দিতে পারবে এটা এখানে সব কিছু দেওয়া আছে। এর পরের নোটিশটা যদি আমরা দেখি, ডিগ্রি পাস, 2021 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে, এটা 2021 সালে, যারা তারা 19/7/2023 রাত 8টায় প্রকাশ করা হবে এবং সারা দেশে 702টি কেন্দ্রে 1912টি কলেজে সর্বমোট এতজন নিয়ে পাশ করেছে এবং এর গড় পাশের হার হচ্ছে 87.78%। দেখো, এটা গড় পাশের হার 87.78%। এই ফলাফল কিভাবে দেখবা সে সংক্রান্ত আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেভাবে ফলাফলটা দেখে নিতে পারো। এরপরে যেটা আছে, 2021 সালের BSc অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট 4 অষ্টম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি। এখানে একটা, এটা প্রফেশনাল অনার্সদের জন্য সংশোধিত একটা পরীক্ষার তারিখ চেঞ্জ করা হয়েছে। এই তারিখটা 24/7/2023, এরপর হচ্ছে 26/7/2023, 30/7/2023 এবং 2/8/2023, এই কোর্সগুলো অনুষ্ঠিত হবে। এর পরের নোটিশটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে 2022 সালের BSc অনার্স ইন কম্পিউটার সায়েন্স, এটা প্রফেশনাল অনার্সের জন্য, 2022-23 শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস PGD ইন LIS প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত ফলাফল, এটাও প্রফেশনাল অনার্সের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ে PGD কোর্সে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি, PGD কোর্সে এখানে সময়সীমাটা আবার বাড়ানো হয়েছে। 9 নম্বর বিজ্ঞপ্তি দেখো, এটা একটু আপডেট আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের 20 জুলাই পরীক্ষা হবে 2 আগস্ট, অর্থাৎ অনার্স ফোর্থ ইয়ারে যে পরীক্ষা চলতেছে এটা 20 জুলাই যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এই পরীক্ষাটা 20 তারিখে হবে না, এটা আগামী মাসের 2 তারিখে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা 10 জুন
2023 তারিখে প্রকাশিত সময়সূচি সংক্রান্ত অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে। এছাড়াও যে অন্যান্য পরীক্ষার তারিখগুলো এগুলো সবকিছুই অপরিবর্তিত থাকবে। তো আজকের আপডেট এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।